কৃষি ডিপার্টমেন্ট আই 2018 কৃষি ডিপার্টমেন্ট বিধিমালা 2021 অসাধু উপায়ে অতিরিক্ত দামে এখানে সার বিক্রয়ের একটা ঘটনা ঘটেছিল। আমাদের এই বিষয়ে সহযোগিতা করেছেন আমাদের কৃষি সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তরের ওনার প্রসিকিউশনে ওনার সহযোগিতায় আজকে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করলাম। অভিযান পরিচালনাকালে দেখা গেল যে উনি শুধু উচ্চ মূল্যে সার বিক্রি করেছেন সেটিই নয়, কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক যে লাইসেন্স প্রাপ্তির একটি বাধ্যবাধকতা রয়েছে তিনি এই লাইসেন্সের অধিকারী নন। তাছাড়া দোকানে মেয়াদ উত্তীর্ণ কিছু সার এবং কীটনাশক আমরা পেয়েছি। তাছাড়া সার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে মূল্য রসিদ, ক্রয় বিক্রয়ের রসিদ সংরক্ষণ করার বিষয়টি রয়েছে, সেই ক্রয় বিক্রয়ের রসিদও আমরা সংরক্ষণকৃত পাইনি। এরকম চারটি পাঁচটি ত্রুটির কারণে আমরা কৃষি বিপণন আইন 2018-র বিধি মোতাবেক আমরা 10,000 টাকা জরিমানা করেছি এবং পরবর্তীকালে এই ত্রুটিসমূহ শুধরে নেওয়ার জন্য তাকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান আমাদের অবশ্যই জনস্বার্থে ভবিষ্যতেও চলমান থাকবে।